মানুষের ব্যবসা বাণিজ্য চাকরি লেখাপড়া সব স্বাভাবিক অবস্থায় ফিরাইয়া দেন। মহামারী থেকে কুদরতের দ্বারা সবাইকে মুক্তি দান করেন আল্লাহ। জনপ্রতিনিধির দায়িত্বে যারা সবাইকে দিকদার বানায় দেন, আয় আল্লাহ যারা দান সদকা করে কবুল করে নেন, মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন, আয় আল্লাহ যারা দান সদকা করেছেন করতেছেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন সবাইকে কবুল করে মাফ করে দেন। আয় আল্লাহ মসজিদের কাজ চলে যা গাইবি খাজানা থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সমস্ত দিনী খেদমত গুলো কুদরতের দ্বারা ফয়সালা করে দেন। আয় আল্লাহ অভাব মুক্ত ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ হিংসা হাসাব দূর করে খালাস দান করে। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করে। নবীজির সুন্নাত অনুযায়ী কি আমাদের দান করে। আয় আল্লাহ সামনে মাসের 4 ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। ইসলামী ইস্তিমা হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ অনেক অর্থের প্রয়োজন, গাইবি খাজানা থেকে আপনি কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই, অন্ধকার কবর থেকে তোমার অপেক্ষায় আছে। আয় আল্লাহ মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আমিন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। সন্তান গুলো নেককার বানায় দেন, মা বন্ধের পর্দা নিশি আলাদা বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আল্লাহ। আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করে। আয় আল্লাহ সমস্ত প্রোগ্রাম গুলো ময়দানে কামিয়াবির সাথে কুদরতের দ্বারা আপনি কবুল করে নেন। আমিন। প্রতিবন্ধকতা দূর করে দেন। আয় আল্লাহ সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন। আমিন। উলামায়ে আহলে হকের বিজয় দান করে। আমিন। উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। আমিন। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। আমিন। আয় আল্লাহ সবার সাথে মহাব্বত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। নবীজির মহাব্বতে আমাদের সকলের দিলের ন্যাক আশা গুলো পূরণ করে দেন। আয় আল্লাহ দিলের ন্যাক আশা গুলো পূরণ করে দেন, দিলের ন্যাক আশা গুলো পূরণ করে দেন আল্লাহ। সকলের দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। সকলের সন্তান গুলো দিনদার হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সকলের দোয়া নবীজির মহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন। আমিন। আয় আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.